আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। জিনি আলুনা ব্লগ থেকে বলছি, আমি মামেসিং থাকি। এটা একটা পর্তুলিকা গাছ, আমার নিজের হাতে লাগানো হলুদ পর্তুলিকা, আর এটা কমলা কালার, আর এই একটা ম্যাজেন্ডা রঙের, আর এই হলো সাদা রঙের। এগুলো আমার নিজের হাতে লাগানো। আসলে নিজের হাতে লাগানো একটা ঘাস ফুলও দেখতে খুব ভালো লাগে। এই গাছটার নাম আমি ঠিক জানি না, আমরা ছোটোবেলা বলতাম গেট ফুল, খুব সম্ভবত কুঞ্চলতা হতে পারে, আমি ঠিক শিওর না। এই গাছটা মারা গেছে, তারপরেও এই মানে তিনটা ডাল এখনও নতুন করে হয়েছে আর কি। দেখুন কি সুন্দর সজীব এবং সতেজ। ওই যে কথায় বলে না, মরা গাছে ফুল ফুটেছে, সেরকম আর কি। আর এই যে দেখুন, এগুলো আমি যে বাসায় ভাড়া থাকি সেই বাসা ছাদের কার্নিশে এমনিতে এই গাছগুলি জন্মেছে। এগুলি আসলে পাথরকুচি টাইপের। আমি এইগুলি এই গাছগুলির নাম জানতাম না, এই কিছুদিন আগে জেনেছি। এগুলির নাম মাদার অফ থাউজেন্ড। কি অদ্ভুত নাম, তাই না? আসলে এই নাম রাখার পিছনেও যথেষ্ট কারণ আছে। আমি কিন্তু কিছুদিন আগেও এই গাছগুলোর নাম জানতাম না, পাথরকুচি হিসেবেই চিনতাম। তারপর ইউটিউবে হঠাৎ করে একটা ভিডিওতে দেখলাম এই গাছগুলির নাম মাদার অফ থাউজেন্ড। আমাদের পুরো ছাদের আনাচে কানাচে একদম ভর্তি হয়ে আছে এই মাদার অফ থাউজেন্ড গাছে। আর এখানে একটা ছোট্ট পুঁই শাক এর চারাও আছে। এই চারাটা আমি তুলে নিলাম, একটা ছোট্ট টবে লাগিয়ে দিব। এই যে দেখুন, মাদার অফ থাউজেন্ড গাছ নাম রাখার পিছনে কারণটা হলো, এই যে দেখতে পাচ্ছেন এর পাতাগুলি, এর পাতাগুলির প্রতিটা কিনারে বেবি চারা থাকে। ছোট ছোট এই বেবি চারাগুলি যদি আপনি তুলে নিয়ে কোথাও লাগান, তাহলেই আবার নতুন পূর্ণাঙ্গ চারা হয়। এই যে আমি পুঁই শাকের চারাটা পেয়েছিলাম, সেটা এখানে লাগিয়ে দিলাম। আজকের আকাশটা দেখুন মেঘলা। আসলে ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের কারণে এই অবস্থা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আমি একদিন ইউটিউবে দেখেছিলাম অপরাজিতা ফুলের নাকি চা বানিয়ে খায়, তাই আমিও আজকে ট্রাই করব। আসলে আমার অপরাজিতা ফুল গাছে মাত্র তিনটা ফুল ফুটেছে, তো আর কি আর করা, এই তিনটা ফুল দিয়ে আজকে চা বানিয়ে খাবো। তো চলুন আমার সাথেই থাকুন, দেখুন আমি কিভাবে চা বানাই। চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি অপরাজিতা ফুলের চা বানানোর জন্য। এই যে এখন আমি গরম পানি ঢেলে নিলাম, আর কিছু ফুল দেখতে পাচ্ছেন বাড়তি। আসলে এটা আগের দিনের দুইটা ফুল ছিল, সেগুলো একসঙ্গে অ্যাড করে নিলাম। আমি শুনেছি, মানে ইউটিউবে দেখেছি, ফুল যত বেশি দেওয়া যায় কালার ততটা সুন্দর হয়। যেহেতু আমার এখানে অল্প কয়েকটা ফুল, তাই কালারও হয়তো একটু কম হবে, কিন্তু কি আর করা। তারপরেও নিজের গাছের ফুল দিয়ে চা বানিয়ে খেলাম, একটা অন্যরকম অনুভূতি। আর এই যে দেখুন, লেবুর রস দিলাম, 2 কাপ করেছি আমি, কারণ লেবুর রস দিলে কালারটা একটু অন্যরকম হয়ে যায়, একটু গাঢ় নীল হয়ে যায়। আর লেবুর রস ছাড়া যেটা, সেটা কিন্তু একটু হালকা আকাশি আকাশি হয়। বাম পাশেরটা লেবুর রস ছাড়া আর ডান পাশেরটা লেবুর রস দেওয়াতে যে দেখুন গাঢ় নীল হয়ে গেছে। আপনাদের যাদের বাসায় অপরাজিতা ফুলের গাছ আছে, তারা অবশ্যই একবার হলেও অপরাজিতা ফুলের চা বানিয়ে খাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন পিছনে প্লেটে কালো কালো জিনিসগুলি, এগুলি আসলে পানি ফল। আমাদের ময়মনসিংহ অঞ্চলে এগুলোকে সিঙ্গারা বলে। সিঙ্গারা নামটা হলো কিসের জন্য, এটা সিঙ্গারা মতো দেখতে, সেজন্য এটাকে সিঙ্গারা বলে। বাজারে গিয়েছিলাম, তখন এটা এনেছি বাচ্চাদের জন্য, ওরাও একটা নতুন জিনিস দেখলো, খেলো। এটা আসলে বর্ষাকালের ফল, পানিতে জন্মে সেজন্যই পানি ফল। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।